পশ্চিমবঙ্গে যদি জোট হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটি বিলুপ্ত হয়ে যাবে, পশ্চিমবঙ্গে যদি জোট হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটি বিলুপ্ত হয়ে যাবে। এখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হলে রাজ্যে কংগ্রেস দলটাই বিলুপ্ত হয়ে যাবে, ব্যারাকপুরে আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। উল্লেখ্য, মুম্বাইতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের রেজলিউশন পাশ হয়েছে, তাতে বলা হয়েছে 2024 লোকসভা ভোটেও বেশ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে জোট বেঁধে লড়বে কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম। প্রয়োজনে সব দলকেই কিছু না কিছু স্বার্থ ত্যাগ করতে হবে বলেও জানানো হয়েছে। এই প্রসঙ্গে কৌস্তভ বাগচি বলেন, তৃণমূলের সঙ্গে জোট হলে রাজ্যে কংগ্রেস দলটাই বিলুপ্ত হয়ে যাবে। তার মতে, প্রথম থেকেই যে দলের এজেন্ডা কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করা, সেই দলের সঙ্গে জোট গড়লে আর দেখতে হবে না। কি বলছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি শুনব। পশ্চিমবঙ্গে যদি জোট হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটি বিলুপ্ত হয়ে যাবে, এখানকার কেউ কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় নামবে না, এটা সাধারণ কর্মীদের মনের কথা। যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন কংগ্রেসকে ডেসিমেট করেছে, যাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা এটাই ছিল যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ড পরিণত করতে হবে, সেই দলের সাথে হাত ধরা দিনের পর দিন, মানে আমি 2011 পরে মানে প্রচুর সংসদ, বিধায়ক, পৌরসভার প্রধান, পৌরসভা, পঞ্চায়েত এগুলোকে ছেড়ে দিয়েও বলছি, রিসেন্ট কয়েক মাস আগে বায়রন বিশ্বাসের সদ্য যে ঘটনা আমরা দেখেছি, এর পরেও যদি দল শিক্ষা না নেয়, এই জায়গা থেকেই তো আমার বলা। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হলে রাজ্যে কংগ্রেসের দলটাই বিলুপ্ত হয়ে যাবে, আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। মুম্বাইতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের রেজলিউশন পাশ হচ্ছে, আর তাতে বলা হয়েছে 2024 লোকসভা ভোটেও বেশ কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে, অর্থাৎ একদিকে 2024 লোকসভা ভোট আর অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে জোট বেঁধে লড়বে কংগ্রেস, তৃণমূল আর সিপিআইএম। প্রয়োজনে সব দলকেই কিছু না কিছু স্বার্থ ত্যাগ করতে হবে বলেও জানানো হয়েছে। কৌস্তভ বাগচি এ প্রসঙ্গে বলছেন, তৃণমূলের সঙ্গে জোট হলে রাজ্যে কংগ্রেস দলটাই বিলুপ্ত হয়ে যাবে। তার মতে, প্রথম থেকেই যে দলের এজেন্ডা কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করা, সেই দলের সঙ্গে জোট গড়লে আর দেখতে হবে না, এমনটাই বক্তব্য কৌস্তভ বাগচি। তিনি বলছেন, 2011 বিধানসভা নির্বাচনের পর থেকে বিধায়ক, সাংসদ এবং তিনি বর্তমান বায়রন বিশ্বাসের ঘটনার কথা তিনি এক্ষেত্রে উল্লেখ করেছেন। তিনি বলছেন, 2011 পর বিধায়ক, সাংসদ, কাউন্সিলর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, যে দলের প্রথম থেকেই উদ্দেশ্য রাজ্যে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করা, সেই দলের সঙ্গে জোট গড়লে সব শেষ হয়ে যাবে, এমনটাই বক্তব্য কৌস্তভ বাগচির। শুনবো আরো একবার। পশ্চিমবঙ্গে যদি জোট হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটি বিলুপ্ত হয়ে যাবে, এখানকার কেউ কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় নামবে না, এটা সাধারণ কর্মীদের মনের কথা। যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন কংগ্রেসকে ডেসিমেট করেছে, যাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা এটাই ছিল যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ড পরিণত করতে হবে, সেই দলের সাথে হাত ধরা দিনের পর দিন, মানে আমি 2011 পরে মানে প্রচুর সংসদ, বিধায়ক, পৌরসভার প্রধান, পৌরসভা, পঞ্চায়েত এগুলোকে ছেড়ে দিয়েও বলছি, রিসেন্ট কয়েক মাস আগে বায়রন বিশ্বাসের সদ্য যে ঘটনা আমরা দেখেছি, এর পরেও যদি দল শিক্ষা না নেয়, এই জায়গা থেকেই তো আমার বলা। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে আবার আশঙ্কা প্রকাশ কৌস্তভ বাগচি। তিনি বলছেন, একদিকে যখন মুম্বাইতে বৈঠকে বসছেন নেতারা, একসঙ্গে হাতে হাত রেখে লড়াইয়ের কথা বলছেন, তখন কৌস্তভ বাগচি বলছেন যে যদি কংগ্রেস এই জোটে একসঙ্গে থাকে এবং যদি একসঙ্গে লড়াই করে, তাহলে কংগ্রেসকে আর দেখতে হবে না। প্রয়োজনে সব দলকে কিছু না কিছু স্বার্থ ত্যাগ করার কথা যখন মুম্বাইয়ে বলা হচ্ছে, তখন কৌস্তভ বাগচি বলছেন, তৃণমূলের সঙ্গে জোট হলে রাজ্যের দলটাই একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তার মতে, প্রথম থেকেই যে দলের এজেন্ডা কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করা, সেই দলের সঙ্গে জোট করলে আর দেখতে হবে না। একদিকে যখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা একসঙ্গে লড়াইয়ের বার্তা দিচ্ছেন, তখন প্রদেশ কংগ্রেসের নেতা কৌস্তভ বাগচি তিনি বলছেন যে রাজ্যে তৃণমূলের সঙ্গে হাত ধরলে কংগ্রেস দলটাই শেষ হয়ে যাবে, এবং তিনি ইতিমধ্যেই কিন্তু একটা পোস্টও করেছেন। একদিকে যখন হাইকমান্ড একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন, তখন কৌস্তভ বাগচি, প্রদেশ কংগ্রেস নেতা, তিনি বলছেন তৃণমূলের সঙ্গে হাত ধরলে কংগ্রেস আরও হারিয়ে যাবে এবং
তিনি বলছেন যে কংগ্রেসের আর কোনো অস্তিত্ব থাকবে না, দলটাই বিলুপ্ত হয়ে যাবে। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।